পিতামাতা তাদের জন্য রহমতের ডানাগুলো তুমি বিছায় দাও, আর তুমি বলো ওই পিতামাতার জন্য রব্বি রাহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর তুমি কি বলবে পিতামাতার জন্য? আল্লাহ রব্বুল মেগা চ্যানেল সত্য ও শান্তির পথে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনি ইসরাইল 24 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াখফিযু লাহুমা জানাহাযুল মিনার রাহমা وَقُلْ رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনি ইসরাইলের 23 এবং 24 এই দুটো আয়াতকে একসাথে বর্ণনা করে পিতামাতার ব্যাপারে বলেছেন। 24 নাম্বার স্পেসিফিক বলে দিয়েছেন, ওয়াখফিযু লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা, পিতামাতা তাদের জন্য রহমতের ডানাগুলো তুমি বিছায় দাও, আর তুমি বলো ওই পিতামাতার জন্য রব্বি রাহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর তুমি কি বলবে পিতামাতার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন শিখায় দিলেন পিতামাতার জন্য এই কালিমাগুলো দিয়ে তুমি দোয়া করবা। এই দোয়াগুলো কি? রব্বি রাহামহুমা, ও আমার রব তুমি দয়া করো তাদের উপরে, কামা রব্বায়ানি সগীরা, ছোটবেলায় যেইভাবে তারা আমাদেরকে লালন পালন করেছিলেন সেইভাবে তুমি তাদের উপরে দয়া এবং করুণা করো, তাদের লালন পালনের জন্য যা যা করা দরকার তুমি তাই করো। এবারে আয়াতের প্রেক্ষিতে আমি একটি বিষয় বলতে চাই, পিতামাতা জীবিত থাকাকালীন সময়ে কি কি দায়িত্ব তা অনেকেই জানেন। পিতামাতা জীবিত থাকাকালীন সময় খেদমত করা দরকার এটাও জানেন। একটা শব্দ দিয়ে শুধু একটু যোগ সূত্রের জন্য বলে যাই, পিতামাতার জন্য সন্তানের দায়িত্ব কি? এক কথায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আগে বললেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা শুরুতেই বললেন তোমার রব ফয়সালা করে দিয়েছেন, সিদ্ধান্ত নিয়েছেন এবং সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন, সেটা হলো আল্লাহ তাবুদু ইল্লা ইয়া, তোমরা ওই রবের ইবাদত ছাড়া আর কোনো ইবাদত করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তুমি পিতামাতার প্রতি সদাচরণ করবে, এহসান করবে। মুফাসসিররা ব্যাখ্যা করেছেন, দুনিয়ার জমিনে একজন মানুষ সর্বপ্রথম আল্লাহর বিধান মানবে, আল্লাহর আদেশ মানবে, আর আল্লাহর আদেশ মানেই হলো তার মধ্যে রসুলের কথা আছে না নাই। এর কারণ হলো আল্লাহ যা আদেশ করেছেন ওই আদেশের বিষয়গুলো আপনি আপনার মন মতো মানলে চলবে না, আল্লাহর দেওয়া আদেশগুলো মানার জন্য কি পদ্ধতিতে মানবেন তা মানার জন্য একজনকে পাঠিয়েছেন, তিনি হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ওই আল্লাহর নির্দেশ নবীর তরিকা অনুযায়ী মানার পরে যার অনুগত হওয়া লাগবে, যার কথা মানতে হবে,
তারা হলেন প্রত্যেক মানুষের বাবা এবং মা। এই কথার দ্বারা উদ্দেশ্য কি? বর্তমান পৃথিবীতে আল্লাহর বিধান কেউ মানুক বা না মানুক, বহু মানুষের মধ্যে এমন পাওয়া যায় আল্লাহর বিধান কিছু মানে কিছু মানে না, নামাজ ঠিক মতো পড়ে, পাঁচ ওয়াক্ত কোরআনও মাঝে মাঝে তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে, কিন্তু ওই ব্যক্তি মসজিদ থেকে বের হয়ে আসার পরে তার জীবন ব্যবস্থাটা কেমন হওয়া দরকার? ওই নামাজের ক্ষেত্রে আল্লাহর বিধান মানে, নিজের জীবন পরিচালনার ক্ষেত্রে আল্লাহর বিধান মানে না। বহু মানুষ এমন আছে নামাজের রুকু সেজদাগুলো কেমন হবে তা আল্লাহর বিধান অনুযায়ী, আল্লাহর বিধান মতো নামাজ পড়ে, এখন রুকুটা কেমনে করা লাগবে এটা তো আপনিও জানতেন না, আমিও জানতাম না। আমার নবী হাদিসের মধ্যে বলে দিয়েছেন, এমন করে রুকু করবা, এমন করে সেজদা করবা, আল্লাহর আদেশ, নবীর তরিকা, নবীর নির্দেশিত পদ্ধতিগুলো জানার পরে নামাজ আমি আল্লাহর নির্দেশে নবীর দেখানো পদ্ধতিতে আমি পালন করছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজ মসজিদের মধ্যে যেইভাবে প্রচালিত হয়, ওই নামাজের সমাজ ব্যবস্থা কায়েম যখন করতে বলেছেন, ওই মানুষগুলো খুঁজে পাওয়া যায় মসজিদের মধ্যেই শুধু নামাজ, কিন্তু সমাজের মধ্যে নামাজের সমাজ ব্যবস্থা নাই। তাহলে আল্লাহর বিধান ওই জায়গায় মানে, আল্লাহ কেন বললেন বিধান আল্লাহর মানবা, মানার পরে তুমি কথাবার্তা মানলে মা বাবারটা মানবো, অন্য কারোটা মানা যাবে না। এখন আমরা আল্লাহর বিধান কম মানি বেশি মানি তার চাইতে আমি যেই দল করি ওই দলের নেতার কথা আল্লাহর চাইতে বেশি মানি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহর নির্দেশ মানা লাগবে, এই নির্দেশ মানতে তুমি কি পদ্ধতিতে মানবে তা হলো নবীর চরিত্র দিয়েছেন, ঠিক কিনা? আপনি পানি খাবেন, কিন্তু পানিটা কেমনে খাবেন, আপনি খাবার খাবেন, এই খাবারটা কেমনে খাবেন, এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করে দেন নাই, ওই বর্ণনাগুলো আমার নবী তার জীবনে শিখিয়ে দিয়েছেন এবং আমার নবী তার হাদিসের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। এবার একজন মানুষ আল্লাহর বিধান মানবে, সে যখন পানি পান করবে, সে যখন খাবার খাবে, সে যদি বাম হাত দিয়ে খায় বুঝতে হবে নবীর আদর্শ তার মধ্যে নাই, যদি ডান হাত দিয়ে খায় বুঝতে হবে নবীর আদর্শ মেনে নিয়েছে। আল্লাহ নবী বলেছেন লা তাকুল লা তাকুলু বিশিমালিহি ফাইন্না শাইতানা ইয়াকুলু বিশিমালি, তোমরা বাম হাতে খাবার খাবে না, বাম হাতে কোনো কিছুই খাবে না, কারণ ফাইন্না শাইতানা ইয়াকুলু বিশিমালি, কারণ কি? কারণ হলো শয়তান বাম হাতে খায়, শয়তান কোনোদিন ডান হাতে খায় না। বর্তমান সমাজে আমাদের দেশে দেখবেন যারা ইসলামিক কালচারকে খুব বেশি ফলো করে না, ওনারা অতি আধুনিক হওয়ার জন্য দেখবেন ডান হাতের চাইতে বাম হাতটা বেশি ব্যবহার করে, ঠিক কিনা? এবং এই প্রজন্মের যেই ছেলে মেয়েরা আছে ওরা ডান হাতে খাওয়ার চাইতে বাম হাতে খাওয়াটাকে স্বাচ্ছন্দ্যবোধ মনে করে, ওরা মনে করে যত বেশি বাম হাতে খাওয়া যায় তত বেশি আধুনিক হওয়া যায়, ঠিক কিনা? ওরা মনে করে, কিন্তু আল্লাহর নবী বলেছেন ফাইন্না শাইতানা ইয়াকুলু বিশিমালি, কারণ শয়তান হলো বাম হাতে খায়। সুতরাং যেই সন্তানরা বাম হাতে খায় বাপ মা শিখায় না, ওই বাপ মা জানেও না শিখায় না, বোঝা গেল শয়তান যেই হাতে খায় সন্তানকে সেই হাতে খাওয়াচ্ছে, আর এই সন্তান বাম হাতে খাইতেই থাকবে, খাইতেই থাকবে, ওর জীবনে খাবার দাবারের মধ্যে কোনোদিন বরকত হওয়ার সম্ভাবনা নাই। এবার আসুন নবীর তরিকা অনুযায়ী, নবীর পদ্ধতি অনুযায়ী চলা লাগবে। আমাদের দেশে আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুক আল্লাহ তাবুদু ইল্লা ইয়া, ইবাদত কি?
আমরা ইবাদতটা বুঝতেই ভুল করেছি। ইবাদত মানে কি? ইবাদত, ইবাদতের মধ্যে তিনটা অক্ষর আছে। সাধারণ যারা আছেন আপনারা কষ্ট হবে না, আমি আপনাদের মতো করেই বুঝায় দেব। ওলামায়ে কেরাম আছেন, ওনারা খুব সহজে বুঝবেন। আমি ওই টার্মগুলো ব্যবহার করব না, গ্রামারের টার্ম ব্যবহার করব না, কারণ গ্রামারের টার্ম ব্যবহার করলে ওনারা বুঝবেন সহজে, আপনারা বুঝতে কষ্ট হবে। আমি এই টার্মগুলো ব্যবহার করব না। ইবাদাহ, ইবাদতের মধ্যে তিনটা অক্ষর, একটা হলো আইন, আর একটা হলো বা, আর একটা হলো দাল। আবদ মানে গোলাম, এটার মধ্যেও মৌলিক তিনটা অক্ষর, আইন বা দাল। মাবুদ, এটার মধ্যে মৌলিক তিনটা অক্ষর, আইন বা দাল। বুঝতে কোনো কষ্ট হয়েছে? জোরে বলেন। তাহলে ইবাদত এর মানে হলো আনুগত্য করা, ইবাদত এর মানে হলো উপাসনা করা, এইরকম অনেক অর্থ আছে। ওই জায়গার মধ্যে তিনটা অক্ষর, আবদ এর মধ্যে একই অক্ষর তিনটা, মাবুদ ওটার মধ্যে একই অক্ষর, মানে এই তিনটা অক্ষর দিয়ে এই তিনটা জিনিসকে বোঝানো হয়েছে। তাহলে একজন হলেন মাবুদ, আরেকজন হলেন আবদ, আরেকটা হলো ইবাদাহ, কয়টা জিনিস? জোরে কোন, কয়টা জিনিস? এবার আসুন, আবদ মানে হলো গোলাম, আমরা গোলাম। আবদ মানে বান্দা, বান্দা মানে কি? গোলাম। বান্দা বলা হয় উর্দুতে, গোলাম বলা হয় আরবিতে, আবার এটা উর্দুতেও ব্যবহার হয়, ফার্সিতেও ব্যবহার হয়। বান্দা এটা নিরেট উর্দু ভাষায় ব্যবহার হয়, এখন বান্দা বলি, এখন এটা বাংলায় ব্যবহার হয়। বান্দা গোলাম, এটা হলো আবদ। এই গোলামকে, এই বান্দাকে নির্দেশ দেওয়া হলো ইবাদতের। কারণ কি? আবদের সাথে ইবাদতের সম্পর্ক, আবদ তখনই হয় যখন সে আনুগত্যশীল হয়, তখনই সে কেবল গোলাম হতে পারে, ঠিক কি না? এখন এই গোলাম আবদ ইবাদত করবে, কার করবে? এটার জন্য তিনি হলেন মাবুদ, সুবহানাল্লাহ। অর্থাৎ একজন গোলাম তার গোলামিয়াত সেটা করবে একজনের জন্য, যিনি একমাত্র তার এই গোলামিয়াতের মনিব হওয়ার যোগ্যতা রাখেন, তিনি হলেন মাবুদ, তিনি হলেন আল্লাহ। এবার আসুন, আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ তাবুদু ইল্লা ইয়া, তোমরা আনুগত্য করবে না, উপাসনা করবে না। আল্লাহ কিন্তু বলে নাই হে তোমাদের ব্যাপারে সিদ্ধান্ত দেওয়া দেওয়া হয়েছে, তোমরা নামাজ আল্লাহর ছাড়া অন্য কারোর জন্য পড়ো না, এটা বলা হয়নি। বলা হয় নাই তোমরা কোরবানি আল্লাহর ছাড়া অন্য কারোর জন্য করো না, সামগ্রিক শব্দ ব্যবহার করা হয়েছে। বলা হয়েছে আল্লাহ তাবুদু ইল্লা ইয়া, একমাত্র সেই রব, তিনি ছাড়া আর কারো আনুগত্য করা একজন উম্মতের জন্য, মুসলমানের জন্য কখনোই কাম্য এবং বৈধ হতে পারে না। এবার আসুন, আনুগত্য কি? আনুগত্যটা কিভাবে করতে হবে? আনুগত্য করতে হবে, আল্লাহ একটা নির্দেশ দিলেন, আমার নেতা আরেকটা নির্দেশ দিলেন। এখন দেখা গেল আল্লাহর নির্দেশ মানতে গেলে নেতার নির্দেশ ছাড়তে হয়। বাবা নির্দেশ দিলেন একটা, আল্লাহর নির্দেশ দিলেন আরেকটা, বাবারটা পালন করতে গেলে আল্লাহরটা ছাড়তে হয়, এমন আছে না নাই? ভালো করে বুঝবেন, আল্লাহ বলে দিয়েছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তাআবুদু ইল্লা ইয়া, এক নম্বরে আল্লাহর আনুগত্য, এরপরে বলা হয়েছে বাবা মার আনুগত্য এবং তার কথা মানবেন। নেতাদের কথা কিন্তু একবারও আসে নেই এখানে। এরপরে এখন ওই বাপ মাই যদি আপনাকে বলেন, এমন নির্দেশনা দেন যেই নির্দেশনা আল্লাহর নির্দেশের পরিপন্থী, তাহলে সেটা কি মানা যাবে? কারণ আল্লাহ বলছেন আগে হলো আল্লাহর আনুগত্য করা। এবার বাবা এবং মা দুইজন খুব টেনশানে পড়ে গেলেন, ছেলেটা মাত্র ইন্টারমিডিয়েটে পড়ে, ছেলেটা মাত্র ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছে বা দিবে, এই অবস্থায় ছেলেটা ইদানিং প্যান্ট টাকলুর উপরে পড়া শুরু করে দিয়েছে, পাঁচ ওয়াক্ত নামাজও ধরেছে, আবার খোঁচা খোঁচা একটু দাড়িও রাখা শুরু করেছে,
আছে না নাই? মা বাবার টেনশনে পড়ে গেলেন যে দিনকাল যা পড়েছে বিভিন্ন নামে বিভিন্ন শব্দমালার মাধ্যমে আমাদের এই কোমলমতি সন্তানদেরকে বিভিন্নভাবে আক্রান্ত করা হচ্ছে। মা বাবা এবার ভীত সন্ত্রস্ত হয়ে বললেন, বাবারে তোমার দাড়ি রাখার কোনো দরকার নাই, বাবারে তোমার টাকটুর উপরে প্যান্ট পরার দরকার নাই। এখন এই জায়গায় হলো ইমানের পরীক্ষা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, কোন মখলুক কোন সৃষ্টিজীবের আনুগত্য করা যাবে না, যেই আনুগত্য করতে গেলে আমার আল্লাহর যেই আদেশ আদেশটা লঙ্ঘিত হয়। সুতরাং বাবা মা যদি শরীয়তের বিরুদ্ধে কোনো নির্দেশনা দেন তাহলে মা বাবার আদেশ মানা যাবে? সুতরাং মা বাবার আদেশটা বলা হয়েছে আল্লাহর আদেশের পরেই। এবার আসুন নেতাদের আদেশ অনেক পরে, এরপরে আরো অনেক স্টেজ আছে বহু পরে নেতার আদেশ। এখন নেতা যদি বলে যেই নেতার যেই বক্তব্য, যেই বক্তব্য পালন করতে গেলে ইসলাম থাকে না, ওই নেতার ওই কথা মানা যাবে? কিন্তু বর্তমান সমাজের অবস্থার দিকে একটু তাকান, নেতার বিরুদ্ধে যদি কথা বলা হয়, আমার একজন নেতা, তিনি হয়তো মারা গেছেন 2 বছর আগে, 5 বছর আগে, 10 বছর আগে, 20 বছর আগে, যখনই হোক আমার নেতা মারা গেছেন, যিনি ইন্তেকাল করেছেন সেই মৃত নেতার বিরুদ্ধেও যদি একটা কেউ কথা বলে, আমি একজন কর্মী হিসেবে আমি কিন্তু তা আমি সহ্য করতে পারি না, ঠিক কিনা ভালো করে খেয়াল করবেন। অথবা আমার নেতা জীবিত আছে, আমার নেতার বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমি কর্মী হিসেবে তা সহ্য করতে পারি না। এবং নেতার বিরুদ্ধে যদি কেউ কোনো ধরনের কুৎসা কিংবা কোনো কমেন্টস করে, 24 ঘন্টা পার হওয়া লাগে না, 24 ঘন্টার আগেই তাকে গ্রেফতার করে জেলখানায় বন্দি করা হয়, ঠিক কিনা? এবার প্রশ্ন হলো, আল্লাহ বলেছেন আমার বিধান আমার আনুগত্য করা লাগবে, আর আনুগত্য করতে হয় নবীর তরিকা নবীর দেখানো পথ অনুযায়ী। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের পরেই হলো নবীর স্থান, ঠিক কিনা? সুতরাং আমার সমাজের যেই মানুষগুলো তার রাজনৈতিক দলীয় নেতার প্রতি আনুগত্য নবীর চাইতে বেশি, আল্লাহর চাইতে বেশি, বুঝতে হবে সে নিজেকে মুসলমান বলে দাবি করলেও, নিজেকে মুমিন বলে পরিচয় দিতে চাইলেও আল্লাহর দফতরে সে কখনো মুমিন এবং মুসলমান হতে পারবে না। 2 নম্বর কথা হলো, একজন নেতার বিরুদ্ধে কুৎসা রটনা করলে আপনার ওই দলের কর্মী হিসেবে আপনার মনের মধ্যে আগুন জ্বলে, আপনি চেয়ার ভাঙেন, আপনি অন্য দলের লোককে আক্রমণ করেন। যারা আপনার নেতার বিরুদ্ধে কথা বলেছে তার আপনি 12টা বাজানোর জন্য আপনি খুব তৎপর হয়ে যান। কিন্তু মুসলিম জাতি শুধু নয়, সারা বিশ্ব জাহানের যিনি যাকে নেতৃত্বের ক্ষমতা এবং মর্যাদা দিয়ে আল্লাহ পাঠিয়েছেন, শুধু নেতৃত্ব নয় বরং সারা বিশ্ব জাহানের মানুষের জন্য নয়, পশু পাখির জন্য, গরু ছাগলের জন্য, প্রাণীর জন্য, গাছের জন্য, বৃক্ষ তরু লতা পৃথিবীর সমস্ত মাখলুকের জন্য তাকে শুধু নেতাই নয় বরং তাকে রহমতের নেতা হিসেবে পাঠিয়েছেন, সুবহানাল্লাহ। এমন একজন নেতার বিরুদ্ধে যখন কেউ কথা বলে, অথবা এমন একজন নেতৃত্বের বিরুদ্ধে যদি কেউ একটা শব্দ উচ্চারণ করে, আমি ভালো করে বুঝাবার জন্য বলছি, আপনি যে যেই দলের রাজনীতির সাথে জড়িত থাকেন না কেন, সেটা আপনি থাকেন, কিন্তু আপনি যদি নিজেকে মনে করেন আমি মুসলমানের বাচ্চা, আমি মুসলমানের সন্তান, এটা যদি আপনি নিজেকে মনে করেন, আর যদি মনে করেন না আমি মুসলমান কি মুসলমান না এই পরিচয় আমার দরকার নাই, আমার পরিচয় আমি একজন মানুষ, এই রকম পরিচয় দেওয়ার মতো লোক আছে না নাই? ইসলামের ব্যাপার আসলেই তারা বলে, আরে ধর্মীয় বিভাজন সৃষ্টি করে কোনো লাভ নেই, ধর্মীয় বিভাজনের কোনো বিষয় না, আল্লাহ আমাদের সবাইকে মানুষ বলে বানিয়েছেন, এই জন্য সুতরাং এটার কোনো সমস্যা নাই। যদি তাই হয়, যদি মানুষ বলে বানিয়েছেন এটাই যদি আমার সব কিছু হয়, তাহলে তোমার বোনটাকে তুমি ওই মুসির কাছে বিয়া দিও,
তোমার মনটাকে ওই মেথরের কাছে বিয়ে দিও, আর তোমার যে ভাই অথবা তুমি যদি অবিবাহিত থাকো তাহলে মেথর পট্টিতে যারা আছে, যারা মেথর্নির কাজ করে, এমন একজন মেথর্নিকে তুমি বিয়ে করে তুমি সমাজকে দেখিয়ে দাও আমি অতি মানবতাবাদী, আমার মধ্যে কোনো ধর্মীয় বিশ্বাসের মূল্য কম, আমার মধ্যে মূল্য হলো আমি একজন মানুষ। এই পরিচয় যদি তুমি মনেই করো তাহলে সেই কাজটা তুমি করতে পারো, এক নাম্বার। দ্বিতীয় কথা হলো, এই সমাজের মধ্যে যারা অতি মানবতাবাদী বলে নিজেদেরকে দাবি করে, যারা বলে ধর্মীয় বিভাজনের কোনো দরকার নেই, ধর্মীয় বিভাজন এটা অযথাই সৃষ্টি করা হয়েছে, আমরা আমাদের সবচাইতে বড় পরিচয় আমরা মানুষ, এই মানুষের পরিচয় যারা দিয়ে গালগল্প করে, ওরাই মানুষকে মেরে ওই হত্যা করা মানুষের উপরে দাঁড়িয়ে তারা লেফ লাফিয়ে তারাই আনন্দ উল্লাস করে, কথা বলেন ঠিক কিনা? যারা মানবতার কথা বলে ওরাই মানুষকে পিটিয়ে সাপের মতো পিটিয়ে মারে, ওরা মানবতার দুশ্মন, ওরা জাতীয়তার দুশ্মন। মুখেই শুধু বলে, আসলে এটা ওদের আসল কথা নয়। এই জন্য এখন যদি কেউ বলে যে আমার পরিচয় ধর্মীয় বিভাজনের মধ্যে আমি রাখতে চাই না, আমি কোন দল করি কোন ধর্ম এটা না, আমি একজন মুসলমান, আমি মুসলমান, আমি একটা মানুষ, যদি এই কথা সে বলে, কোরআন সেই কথাও বলে দিয়েছে, এই কিতাবকে আমি নাজিল করলাম মুসলমানের জন্য নাজিল করি নাই, এই কিতাবকে হিন্দুর জন্য নাজিল করি নাই, এই কিতাবকে আমি বৌদ্ধের জন্য নাজিল করি নাই, এই কিতাবকে খ্রিস্টানের জন্য নাজিল করি নাই, আমি এই কিতাবটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান অর্থাৎ যার হাত পাও চোখ কান যারে মানুষ বলে, আমি ওই মানুষটার জন্যই কোরআনকে নাজিল করলাম, বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কিতাব শুধু মুসলমানের জন্য নয়, এই কিতাব নির্ধারিত কোনো ধর্মের জন্য নয়, এই কিতাব অবতীর্ণ করা হয়েছে মানুষের জন্য, ঠিক কিনা? আমার নবীকে পাঠানো হয়েছে শুধু মানুষের জন্য নয়, আমার নবীকে পাঠানো হয়েছে সমস্ত প্রাণীকুলের জন্য, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আমি আপনাকে নির্ধারিত কোনো জাতির জন্য পাঠাই নাই, নির্ধারিত কোনো গোত্রের জন্য পাঠাই নাই, যুগে যুগে যত নবীকে পাঠিয়েছিলাম নির্ধারিত গোত্রের জন্য পাঠিয়েছি। যদি এখন নবী পাঠানোর ধারাবাহিকতা থাকতো হয়তো বৃহত্তর নোয়াখালীর জন্য একজন নবী পাঠানো লাগতো, আবার চট্টগ্রামের জন্য একজন নবী পাঠানো লাগতো, আবার বৃহত্তর দক্ষিণ অঞ্চলের জন্য একজন নবী পাঠানো লাগতো। কারণ যুগে যুগে যত নবীরা এসেছেন নির্ধারিত একটা গোত্রের জন্য, নির্ধারিত একটা ভাষাভাষীর জন্য পাঠিয়েছেন, কিন্তু আমার নবীকে শুধু গোত্রের জন্য নয়, সারা বিশ্ব জাহানের মানুষের জন্যই শুধু নয়, সারা বিশ্বের মানুষ প্রাণী গাছপালা বৃক্ষ তরুলতা সব কিছুর জন্য রহমতের নবী করে পাঠিয়েছেন, সুবহানাল্লাহ। রহমতের নবী করে পাঠিয়েছেন বিধায় আল্লাহ রাব্বুল আলামিন। আদর্শ যদি কারো অনুসরণ করা লাগে, যদি কারো আদর্শ যদি মানতে হয়, তাহলে যদি মানার মধ্যে যদি তোমাদের সফলতা হয় সেটা হলো নবীর আদর্শ। আমার ভাইয়েরা, যে কথা বলছিলাম, আমি যেই দল করি ওই দলের নেতার বিরুদ্ধে কথা বললে আমার কষ্ট লাগে, কিন্তু আমার নবীর বিরুদ্ধে কথা বললে কষ্ট লাগে না। যখন ওলামায়ে কেরাম, যখন তৌহিদী জনতা আল্লাহর নবীর বিরুদ্ধে শানের খেলাফ কথা বললে যখন রাজপথে নেমে যায়, আমাদের সমাজের এক শ্রেণীর অতি মানবতাবাদী লোক তারা নবীর জন্য নামে তো নাই, বরং তারা বলে নবীর জন্য বললে আমাদের নামার কি দরকার, কথা বলেন ঠিক কি না? বলে যে নবীর বিরুদ্ধে যদি কথা বলে ওর বিচার আল্লাহ করবো, আমাকে নামার দরকার কি, এমন কথা বলার লোক আছে না? নাই।
তাহলে যদি এমনই হয় তাহলে তোমার নেতার বিরুদ্ধে যে কথা বললো ওর বিচারও আল্লাহ করবে, তোমার তো সিল্লানের দরকার নেই। কথা বলেন ঠিক কি না? তার মানেটা হলো আসলে নেতার বিরুদ্ধে কথা বললে দুইটা কারণে জ্বলে, একটা হলো আসলে জ্বলে না, জ্বলা জ্বলা ভাব দেখায় সুবিধা আদায়ের জন্য। কথা বলেন ঠিক কিনা? কারণ নেতার ব্যাপারে যদি প্রেম আবেগ ভালোবাসা না দেখায় তাহলে ওই দলের রাজনীতি করে দলীয় সুবিধা সুবিধা অর্জন করা যাবে না। আরেকটা হলো যদি সত্যিই তোমার মহব্বত হয় তাহলে নবীর চাইতে যদি তোমার মহাব্বত তোমার নেতার জন্য হয়ে থাকে তাহলে তুমি মুমিন না। এটা আমার কথা না, এটা স্বয়ং আমার নবীর কথা। আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ কখনো মুমিন হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত না তার অন্তরে আমার ভালোবাসা সৃষ্টি হবে, মিওয়ালিদিহি ওয়ালাদিহি, তার পিতামাতার চাইতে, তার সন্তানের চাইতে, সারা জাহানের মানুষের চাইতে, তার অন্তরে যতক্ষণ পর্যন্ত আমি নবীর মহাব্বত সৃষ্টি না হবে ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না। এখন এই নবীর মহব্বত এটাও তো একটা ঝামেলার বিষয়, ঝামেলার বিষয় না? বর্তমানে সস্তা নবী প্রেমিকের কোনো অভাব নাই, কথা বলেন ঠিক কি না? নবী প্রেমিকে দেশ ভরে গেছে, নবীর আশিকে দেশ ভরে গেছে, আশেকে রাসুল সম্মেলন হয়, নবী প্রেমিকদের সমাবেশ হয়, কিন্তু নবীর বিরুদ্ধে কথা বললে আমাদের দেশের তথা কথিত আশেকে রাসুল তথা কথিত নবী প্রেমিকদেরকে হ্যারিকেন দিয়েও তাদেরকে খুঁজে পাওয়া যায় না। এরা শুধুমাত্র জিলাপি খাওয়ার সময় তারা হাজির হয়, কথা বলেন ঠিক কি না? আর সবচাইতে দুর্ভাগ্য, নবীর প্রেম দেখিয়ে তারা তথাকথিত জশ্নে জুলুস করার নামে ওই অন্য দেশ থেকে উড়াল দিয়ে এনে গাড়ির বহর সাজিয়ে এই যে একটা বিশাল বড় র্যালি করে, আমার বুঝে আসে না এই র্যালি করার মানেটা কি। আমার প্রশ্ন হলো, যদি রসুলের জন্যই যদি হয় তাহলে আমি সলিমউদ্দিন হুক ছাড়া এই হুট ছাড়া গাড়ির মধ্যে দাঁড়াইয়া কোরবানির গরুর মতো এই রকম মালাগুলি গলায় দিয়া দাঁড়ায় আছি, সবাই আমার দিকে ফুলের পাপড়ি মারে, আমি কেডা, আমার দিয়া তো পারাপারি কেন? অথচ এই দিন এটা হয়, অথচ নবীর বিরুদ্ধে কথা যারা বলে তাদের বিরুদ্ধে একটা শব্দ কিংবা একটা মিছিল রাজপথে কেউ কোনোদিন বের করে না। এটা হলো সুবিধাবাদীদের দল, ওরা আসলে নবীর আশেক না, শয়তান নবীর আশেক এবং নবী প্রেমিকের নামে তাদেরকে শয়তানের প্রেমিক বানিয়ে রেখেছে, কথা বলেন ঠিক কিনা? যাই হোক, সুতরাং আমার যত কর্মকাণ্ড সব হওয়া লাগবে আল্লাহর নির্দেশে, এবং ওই নির্দেশগুলো পালন করতে হবে আল্লাহর নবীর যেই পদ্ধতি সেই পদ্ধতির আলোকে, ঠিক কিনা? এবার আসুন যে আয়াতটি আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি সে আয়াতের প্রেক্ষিতে এবার একটু কথা বলি। এই কথাগুলিও তার সাথে সংশ্লিষ্ট, মূল জায়গাটা নিয়ে কথা বলতে চাই, কারণ কোরআনের কথা এটা সীমাবদ্ধ না, অসীম, এর কোনো সীমারেখা নেই। আমাদের মতো ক্ষুদ্র জ্ঞানের অধিকারী আমরা কিছুই বলতে পারবো না। বড় বড় মুফাসসিররা এত তাফসির করে গেছেন, বিশাল বড় বড় ভলিউমে ভলিউমে তাফসির করতে 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 জীবন শেষ করে গেছেন। আরেকজন গবেষক এসেছেন, তিনি আবার এর চাইতে বড় করেছেন, কিন্তু আজও পর্যন্ত কোরআনের তাফসির কিংবা কোরআনের কথা লেখা শেষ হতে পারে নাই, এবং কিয়ামত পর্যন্ত কেউ কোনোদিন শেষ করতে পারবেও না। ওয়াকফিজ লাহুমা জানাহাজ্জুল্লি মিনার রাহমা, আল্লাহ বলেছেন পিতা মাতার জন্য তোমার রহমতের ডানাটাকে বিছিয়ে দাও। ওই যে বললাম আল্লাহর আনুগত্য করতে হবে, এরপরে রসুলের তরিকা অনুযায়ী এরপর বাবা মায়ের, কিন্তু আমাদের দেশে যেটা আরেকটা প্রবলেম সেটা হলো আল্লাহর আনুগত্যের পরে বাবা মা, কিন্তু আমরা আল্লাহর আনুগত্য করি বা না করি আমরা আরেক শ্রেণীর বাবার আনুগত্য করি, কথা বলেন ঠিক কি না? আরেক শ্রেণীর বাবার আনুগত্য বাংলাদেশে অনেক বেশি হয়, আপনাদের এই অঞ্চলে এখনো ততটা
জায়গা করতে পারে নাই, কিন্তু আমি বিভিন্ন জায়গায় এই বৃহত্তর নোয়াখালীর বিভিন্ন এলাকায় যখন ঘুরেছি, কোথাও কোথাও শুনেছি যে ইদানিং নাকি কোথাও কোথায় একটু একটু ব্যবস্থা তারা করার চেষ্টা করতেছে, কোথাও একটু মাজারের ব্যবস্থা করতেছে, কেউ কিছু করতেছে এরকম। তবে একটা জিনিস আমি দেখেছি, তাবিজের ব্যবহার এবং তাবিজ করা, অমুক করা, তমুক করা, এই প্রচলনটা এখনো কিন্তু আছে। আমি আপনাদের এই এলাকায় আরও বেশ কিছু মাহফিল আমি করেছি, আমি এক কোন জায়গায় জানি দেখলাম নাভি খোলা হয়, আমি নাভি খোলাটা আজও বুঝলাম না। আরে ভাই, পায়জামাটা এমন করে নামাইলে তো নাভিটা খুললা যায়, এই নাভি খোলা কি আমি বুঝলাম না। এরপরে তাবিজের বিভিন্ন হাদিয়া কারক, তাবিজের বিভিন্ন, তাবিজের ব্যবসা করা, তাবিজ ব্যবহার করা সম্পূর্ণ শিরক, এর কোনো বিকল্প নাই। আল্লাহর নবীর দরবারে তাবিজ ঝুলে একজন আছে, আল্লাহর নবী টান দিয়ে ছিঁড়ে ফেলেছেন। আল্লাহর নবী বলেছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, তাবিজ যে লটকাইল সে শিরক করলো। মুসলমানের আমল সব শিরকের মধ্যে বরবাদ হয়ে গেছে, এক তাবিজের মধ্যেই সব শেষ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়ে না, ইসলামের কোনো আনুগত্য নেই, বাবাও পড়ে না, মাও পড়ে না, গোষ্ঠীর 14 গোষ্ঠী কেউ পড়ে না, ছেলে পেলে ভালো হওয়ার সম্ভাবনাও তো কম, বাপে সুদ খায় ঘুষ খায় সব ঠিক আছে, এখন পোড়া উল্টা চলে, হুজুরের কাছে গিয়ে কয় হুজুর পোলাটা কেমন জানি বাদাম্যা বাদাম্যা হয়ে গেছে, তা কি করে, কয় কি জানি খায়, কি জানি খায়, বুঝেন না। এখন তো বাবা খাওয়াও যায়, এক সময় শুধু বাবা ডাকা যাইত, এখন বাবারা তো বিভিন্ন নামে এসেছে, হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন মায়েরা, হিন্দু ধর্মাবলম্বীরা মা নিয়ে ব্যস্ত, এটা হলো এই মা, এটা হলো লক্ষ্মী মা, এটা হলো সরস্বতী মা, এটা হলো দুর্গা মা, এটা হলো কালী মা, সব মা হিন্দুরা নিয়ে গেছে। মুসলমানদের মধ্যে এক শ্রেণীর ধান্দা বা চিন্তা করলো, বাবারা খালি আছে, বাবাদের পোষ খালি, আমরা বাবাদেরকে নিয়ে একটা কিছু করি, এই জন্য হিন্দুরা মা নিয়ে ভাগাভাগি করে গেছে, আর মুসলমানরা সব বাপ নিয়ে কারাকারি শুরু করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এতদিন বাবার পায়ে সেজদা হতো, বাবাকে দিয়ে বহুত কিছু করা হতো, এখন ইয়াং পোলাপান চিন্তা করলো, আগের দিনের বুড়ারা বাবার কাছে যাইতো, দোর বাবা ঠাবার দরকার নেই, সব বাবা আমরা খায় ফেলাম, এখন এই জন্য ইয়াং জেনারেশন সব বাবা খায় ফেলাইছে। কথা বলেন ঠিক কিনা? বাবা খাইয়া এক একটার অবস্থা কাহিল, আটে হাটে পশ্চিম দিকে যায় দক্ষিণ দিকে, কয় তুই কই যাস, কই যাস। কথা বলেন ঠিক কিনা? এখন বাবা খাইয়া গাঞ্জা খাইয়া, একজন গাঞ্জা কমিটির সভাপতি, আরেকজন সেক্রেটারি, আরেকজন ট্রেজারার, এখন বাপ মা হুজুরের কাছে আসে, হুজুর একটা তাবিজ দেন, ভালো করে খেয়াল করবেন তাবিজের ব্যবহারটা কেমনে হলো। আর আমার মতো আপনার মতো মুন্সি মৌলবী আমরা চিন্তা করলাম ওর কাছ থেকে মাল খামানোর, এটাই হলো বড় ধান্দা। এখন এই ধান্দা কেমনে, যেই তাবিজটা আপনাকে বানায় দেব, এই তাবিজের মধ্যে অনেক জিনিস লাগবে, খুব দামি, খুব পাওয়ারফুল তাবিজ, এই তাবিজ যেন তেন তাবিজ না, এই তাবিজের জন্য বহুত কিছু লাগবে। কি লাগবে? বলছে যে গবরস্থানের মরা মানুষের হাড্ডির অংশ লাগবে, যেই যেই বাঁশের কঞ্চি কবরস্থানে হয়েছে ওই বাঁশের কঞ্চি লাগবে, বলছে যে ওই বাঁশের ওই ডগার ওই পাতা লাগবে। এখন এটা যখন বলা হয় তখন তো মক্কেল কয় হুজুর, এই মরা মানুষের ঠ্যাং পামুকই, কঞ্চি পামুকই, বাঁশ পামুকই, আপনি ব্যবস্থা করেন, কয় অসুবিধা নাই, যদি ফিস দাও তাইলে ব্যবস্থা করে দেওয়া যাবে। তা ফিস কোথায়? কয় আমার একজন খাদেম আছে, ওর কাছে মরা মানুষের ঠ্যাংও আছে, গরুর ঠ্যাংও আছে, মুরগির ঠ্যাংও আছে, অসুবিধা নাই, মানুষের ঠ্যাংও আছে, সব বানায় দেওয়া যাবে, দিতে হবে 501 টাকা। এই যে 1 টাকা বেজোর, জিজ্ঞেস করলে বলে আল্লাহ বেজোর, এই জন্য আমরা টাকাও নেই বেজোর। আসলে এটা হলো শয়তানের শিক্ষা, এই বেজোরের মধ্যে কোনো কল্যাণ নাই। সমাজের মধ্যে দেন মোহর ধার্য করা হয়, কয় 20 লক্ষ 1 টাকা, 5 লক্ষ 1 টাকা, 1 লক্ষ 1 টাকা। আমি কোনো একটা বিয়ের অনুষ্ঠানে যখন নাকি আমাকে রাখা হলো, আমিও ঘটনাক্রমে উপস্থিত, এখন দেন মোহর ধার্য করা হয়েছে 10 লক্ষ 1 টাকা। আমি জিজ্ঞেস করলাম যে ভাই 1 টাকাটা কি?
কয় না এটা একটা নিয়ম রাখতে হয়। এই কাজী সাহেব, আমি বললাম যে এখানে কাজী ভাইরা থাকলে মাইন্ড করেন না। আমি বললাম যে ভাই এই এক টাকা কেন? আরেকজনে কইতেছে, কয় এটা বেজোর, এটা বেজোর রাখতে হয়, আল্লাহ একা, আল্লাহ বেজোর, এই জন্য বেজোর রাখলে বরকত হয়। তা আমি বললাম যে আপনি 1 লক্ষ 1 টাকা, 5 লক্ষ 1 টাকা বেজোর রেখে বরকত দিতে চেষ্টা করলেন, অথচ আপনার মেয়ের বা ছেলের গায়ে হলুদের মধ্যে যা করলেন সব হইল অনইসলামিক কাজ করলেন, ওইটা কোন বরকতের জন্য করছেন? কোনো জবাব নাই। এবার আমি বললাম এই এক, এই 5 লক্ষ 1 টাকা যে ধরা হলো, কাজী সাহেবকে জিজ্ঞেস করেন তো কেন এটার মধ্যে কোনো ফায়দা আছে কি না? উনি তো কোনো কথা বলবেন না, ফায়দা হলো না সরকারি হিসাবে। মনে হয় এমন হতে পারে 5 লক্ষ ধরলে একটা হিস, আর যদি 1 টাকা ক্রস করে তাহলে ওইটা 1 লক্ষর ওই যে ফি, ওই ফিটা আসে। আমি যতটুকু শুনেছি যে যদি প্রতি লাখে যদি হাজার হাজার ধরা হয়, হাজার হাজার আসলে না, এটা আছে, ব্যবস্থা আছে, যাই হোক ওনারা ওনাদের মতো ব্যবসা করে করুক, সেটা দরকার নাই। কিন্তু এই যে 1 টাকা ধরেন, আপনি 50,000 ধরেন, 20,000 ধরেন, 10 টাকা ধরেন, সমস্যা নাই, এটা কাজী সাহেব আপনাকে যেভাবে ধরতে বলছে ধরেন, সমস্যা নাই। কিন্তু আপনার বিশ্বাসটা যখন হয়ে যাচ্ছে যে 5 লক্ষ 1 টাকা এই ধরার মধ্যে আপনার কল্যাণ নিহিত, এটার নাম হলো বেদাত, এটার নাম হলো শিরিক। এবার আসুন, তাবিজের হাদিয়া কারক যারা আছেন, যারা তাবিজের ব্যবসা করে হারাম খায়, তাবিজ বিক্রি করে যেই টাকা খাওয়া হয় এটা সম্পূর্ণ হারাম। এর কারণ হলো কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক, অনেকেই বলবেন যে হুজুর তাবিজ বিক্রি করা, তাবিজ ব্যবহার করা যদি শিরক হয় তাহলে কোরআন তো আল্লাহ নাজিল করছেন, অনুনাজিলু মিনাল কোরআনে মা হুয়া শিফা, কোরআন নাজিল করা হয়েছে শিফা হিসেবে। আমিও বলি হ্যাঁ কোরআন নাজিল করা হয়েছে শিফা হিসেবে, তবে তোমার কাগজের মধ্যে 1, 2, 3, 4, 5, 9 লেখা তোমার এমন করে ঘুরিয়া ঘুরিয়া ওইটার মধ্যে মলম দিয়া ঢুকাইয়া তারপরে গলার মধ্যে ঝুলানোর জন্য কোরআন নাজিল করা হয় নাই। বিভিন্ন বাসে বিভিন্ন গাড়িতে লেখা হয় 786 বিসমিল্লাহ, 500 কোটিবার যদি 786 বলে একবার বিসমিল্লাহ বলার সওয়াব হবে? হ্যাঁ, যদি কারো অসুস্থতা হয়, কোরআনে কারিমের মধ্যে অসংখ্য আয়াতে কারিম আছে, আপনি সেই আয়াত পরে আপনি ফু দিয়ে দেন, আপনি ঝাড়ফুঁক করেন, ঝাড়ফুঁক বৈধ, সাহাবায়ে কারাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা ঝাড়ফুঁক করেছেন, এবং ঝাড়ফুঁক করার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন এসেছেন আল্লাহ নবী বলেছেন তোমরা ঝাড়ফুঁক করে প্রয়োজনে তাদের থেকে কিছু নিতেও পারবে। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। ঝাড়ফুঁক দিয়ে কিছু নিতে চাইলে নিতেও পারবেন। এখন প্রশ্ন হলো ঝাড়ফুঁক দিয়ে তো চাইতে পারে না, ঝাড়ফুঁক দেওয়ার পরে তো সামান্য কিছু দেবে, কিন্তু তাবিজের মধ্যে একটা ব্যাপার স্যাপার আছে, বর্তমানে এটা হলো সবচাইতে জমজমাট ব্যবসা। কোনো পিসাবের কাছে, কোনো হুজুরের কাছে কোনো খানকায় যাবেন, যাওয়ার পরে তিনি বললেন হ্যাঁ আমার কাছে তদবির আছে, কোথায়? নদীর 3 মোহনার পানি লাগবে, 1 পোড়ানো ঘট লাগবে। তো 1 পোড়ানো ঘট আপনি কই পাইবেন? নদীর 3 মোহনার পানি আপনি কই পাবেন? ওই কলের পানি কইবে যে এইটাই আনছি, টাকা দেন বাড়াইয়া। কিন্তু ঝাড়ফুঁক দিলে তো এই ব্যবস্থা নাই, এই জন্য ঝাড়ফুঁকে কেউ যায় না। আর ঝাড়ফুঁক দিতে গেলে আপনাকে কোরআন এবং হাদিসে আল্লাহ নবী যেই সমস্ত দোয়া পড়ে ফু দিয়েছেন ওই দোয়াগুলো আপনাকে শিখা লাগবে। এই জন্য বর্তমানে কেউ কষ্ট করতে চায় না, এই তাবিজের ব্যবহার করতে চায়। এই জন্য এটা করার মাধ্যমে আল্লাহর নবী যেটা পছন্দ করেন নাই সেটাও করা হয়ে গেল। এই জন্য বর্তমানে আল্লাহর বিধান না মেনে মানুষ পাবলিকের বিধান, মানে পাবলিকের আনুগত্য করে, আল্লাহর প্রতি পরিপূর্ণ ভরসা নাই। বিপদ আমাকে আল্লাহ দিয়েছেন, সুস্থ আমাকে করবেন কে? চিকিৎসা করানোর জন্য যা দরকার সেটা করব। অনেকেই বলে এটাও একটা চিকিৎসা, হ্যাঁ চিকিৎসা, তবে হারাম কোনো মাধ্যম দিয়ে কোনো চিকিৎসা নেওয়াও কোনো জায়েজ নাই, ঠিক কিনা? এবার আসুন, ওয়াকফিজ লাহুমা জানাহাজ্জুল্লি মিনার রাহমা, সুতরাং যত বাবা ঠাবা যত যা আছে সব বাতিল, আল্লাহর বিধান মানতে হবে, নবীর তরিকায় চলতে হবে, নবী যেটা নিষেধ করেছেন সেটা কখনোই করা যাবে না। এবার আসুন, আমরা তো মা বাবার জন্য অনেক কিছুই করতে চেষ্টা করি, শুনি, আমরা মা বাবার জন্য জীবিত থাকাকালীন অনেক কিছু করা দরকার, এই ব্যাপারে জেনেছি, আমার বাপ মা মরে যাওয়ার পর আমার করার কি আছে? আল্লাহ নবীর সাহাবি আল্লাহ নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাল বাকিয়া মিন বিররিন আবাওয়াইয়া শাইউন বাদা মাউতিহিমা,
আল্লাহর নবীর সাহাবী আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহি, আমার মা বাবা ইন্তেকাল করেছেন, আমার মা বাবা ইন্তেকাল করার পরে এমন কি আমল আছে, এমন কি কাজ আছে, যেই কাজ আমি যদি করি তাহলে আমার মা বাবা কবরে থেকেও শান্তি পাবেন, সওয়াব পাবেন, আর আমি সন্তান হিসেবে আল্লাহ রব্বুল আলামিনের কাছে একজন নেক সন্তান হিসেবে গণ্য হতে পারবো, এমন কি আমল আছে আসি নাকি? আল্লাহর নবীর কাছে যখন এই প্রশ্ন করা হলো, আল্লাহর নবী বিশ্বনবী বললেন, হ্যাঁ আমল আছে, কাজ আছে, যদি তুমি পাঁচটি কাজ করতে পারো তাহলে দুইটা লাভ। এক নাম্বার হলো তোমার মা বাবা কবরে থেকে শান্তি পাবে এবং সদকায়ে জারিয়া পাবে, গুনাহ মাফ হবে, জান্নাত পাবে। আর তুমি সন্তান হিসেবে যদি ওই কাজগুলো করতে পারো তাহলে আল্লাহ রব্বুল আলামিনের কাছে তুমি নেক সন্তান হিসেবে আল্লাহর কাছে গণ্য হয়ে যাবে। এই পাঁচটি কাজ কি? এক নম্বরে আমার নবী বললেন, আস-সালাতু আলাইহিমা, আস-সালাতু আলাইহিমা, ওই মা বাবা তাদের জন্য দোয়া করা। সালাতের মানে হলো দোয়া, এর কারণ কি? সালাতের চারটা অর্থ হয় আস-সালাত। এই সালাতের একটা মানে হলো দোয়া, সালাতের একটা মানে হলো তাসবিহ, সালাতের একটা মানে হলো ইস্তিগফার, সালাতের একটা মানে হলো নির্ধারিত ইবাদত যা আমরা নামাজ বলে জানি। এই চারটি অর্থের মধ্যে একটা অর্থ হলো দোয়া, আস-সালাতু আলাইহিমা, ওই মা বাবার জন্য বেশি করে দোয়া করবে। একজন সন্তান জন্য, একজন সন্তান যখন বাবার জন্য দোয়া করে, একজন সন্তান যখন মার জন্য দোয়া করে, আল্লাহর নবী বিশ্বনবী বলেছেন সারা দুনিয়ার মানুষ মিলে দোয়া করলে তা কবুল হওয়ার গ্যারান্টি যদি নাও থাকে, গ্যারান্টি হওয়ার যদি কোনো গ্যারান্টি নাও থাকে, কিন্তু কোনো সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, সন্তানের দোয়া আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেন। আমার ভাইয়েরা, এবার দোয়া বাংলাদেশে কেমনে হয়? এই মা বাবার জন্য দোয়ার প্রথম মাধ্যম হলো জানাজা। এই জানাজার মধ্যে যখন আপনি দাঁড়ান, মা হোক, বাবা হোক, ভাই হোক, বোন হোক, যাই হোক না কেন, এই জানাজার মধ্যে যখন দাঁড়ান, সেই জায়গার মধ্যে একটা লম্বা দোয়া আছে না নাই? এই জানাজার মধ্যে একটা দোয়া আছে, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না فأحيهِ على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان। এই দোয়ার মধ্যে আপনি উপস্থিত অনুপস্থিত ছোট বড় নারী পুরুষ সবার জন্য আপনি দোয়া করছেন। শুধু তাই না, আর দোয়া করছেন যারা জীবিত তারা যেন ঈমানের উপরে থাকে, ইসলামের উপরে থাকে, আর যারা বিদায় নেয় তারা যেন ঈমানের সাথে যেতে পারে, এই দোয়া আপনি করছেন। তার মানে হলো একজন বাবা মা সন্তানের দায়িত্ব ওই বাবার জন্য মার জন্য জানাজা পড়বে এবং এই দোয়াটা করবে, এটা তো একটা। এরপরে জানাজা যখন হয়ে যায়, আমাদের সমাজে জানাজা শেষ হয়ে যাওয়ার পরে কোনো কোনো এলাকায়, কোনো কোনো অঞ্চলে ওই লাশটাকে সামনে রেখে একটা দোয়ার আয়োজন করা হয়। এই দোয়ার আয়োজন আল্লাহর নবীর সুন্নতের কোথাও খুঁজে পাওয়া যায় না। জানাজার নামাজের যে দোয়া, এটা হলো দোয়া। জানাজা সালাম ফিরানোর পরে কোনো দোয়া নাই, এবার লাশ নিয়ে কবরস্থানে চলে যাওয়া হবে, এবার লাশ দাফন হয়ে যাবে, দাফন হয়ে যাওয়ার পরে এরপরে হলো দোয়া। আল্লাহর নবী বিশ্বনবী সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যখন কেউ মারা যেতেন, তখন এই মারা যাওয়ার পরে তাদের লাশগুলো দাফন হয়ে যেত। দাফন হওয়ার পরে আল্লাহর নবী বলতেন, ইস্তাগফিরু লি আখিকুম ফা ইন্নাল আনা ইউসআল। আল্লাহর নবী সাহাবীদেরকে লক্ষ্য করে বলতেন, ও সাহাবীরা শোনো, তোমাদের যেই ভাইকে তোমরা দাফন করলা, এই ভাইকে দাফন করা হয়েছে, এখন দাফন শেষ, এবার তোমরা তোমাদের ভাইয়ের জন্য দোয়া করো। বলেন সুবহানাল্লাহ। দাফন কাফন হয়ে যাওয়ার পরে হলো দোয়া।
এবং এই দোয়া কিবলামুখী হয়ে, কবরের দিকে না, কবর যদি সামনে থাকে, কিবলা যদি এইরকম হয় তাহলে সমস্যা নেই। এখন কবর মনে করেন দক্ষিণ দিকে, আপনি দক্ষিণ দিকেই ফিরে দোয়া করবেন, এটা সুন্না না। বরং আপনি কবর যেই দিকেই থাকুক না কেন, আপনি কিবলামুখী হয়ে আপনি দোয়া করবেন, এটা হলো সুন্না। এরপর আমাদের সমাজে যেটা হয় সেটা বুঝাবার জন্য বলছি। এরপরের ঘটনাই হলো মূল কথা। দাফন কাফন হয়ে যাওয়ার পরে অথবা জানাজার পরে দুই জায়গায় হয়, ঘোষণা দিয়ে দেওয়া হয়। আগামী যেমন মনে করেন আজকে কী বার, আজকে রবিবার, আজকে রবিবার মনে করেন সমঙ্গল, যে আগামী মঙ্গলবার আসর নামাজের পরে অথবা বুধবার দিন আসর নামাজের পরে আমার আব্বার কুলখানি হবে, আমার মার কুলখানি হবে, ওই জায়গায় হবে, সবাই আসবেন। কুলখানি মানে কি? দোয়ার আয়োজন, এটাই আমরা বুঝি, তাই না? এখন আমি দোয়ার আয়োজন করলাম আগামী বুধবার, আমার বাবাকে দাফন করলাম আমি এখন, আর আল্লাহর নবী বলছেন সন্তানদেরকে বলছেন তোমার সর্বপ্রথম মা বাবার জন্য করণীয় হলো আসসালাতু আলাইহিমা, এবং সেই সাথে পরে বলছেন দ্বিতীয় নম্বরে আল ইস্তিগফারু লাহুমা, তাদের জন্য গুনাহ মাফের প্রার্থনা করা, ইস্তিগফার করা, দুটো একসাথে বলি। এবার আপনি বলে দিলেন অমুক তারিখে দোয়া হবে, অমুক তারিখে কুলখানি হবে, বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গাগুলোতে দোয়া সম্পর্কে জানে না, এবং মা বাবার জন্য কি করা দরকার না জানার কারণে বাপ মরে যায় বা মা মরে যায়, মরে যাওয়ার পরে তিন দিনের দিন দোয়ার আশায় থাকে, ঠিক দোয়ার অনুষ্ঠান হয়, এই দুই দিন তিন দিনের মধ্যে ম্যাক্সিমাম ঘরের সন্তানরা নামাজই ঠিক মতো পড়ে না। এটা কারণটা কি? কারণ হয়তো কিভাবে হয়েছে তা জানি না, আমার কাছে মনে হয় এমন হতে পারে কেউ হয়তো তাদেরকে বুঝিয়েছে, আমাদের মতো কেউ হয়তো বুঝে বলেছে যে অসুবিধা নাই, তিন দিনের দিন দোয়া করবো, আমরা এসে দোয়া করব, দেখবা তোমার বাপ যেখানে যাওয়া দরকার যেই জায়গায় চাইবা ওই জায়গায় পাঠায় দিব, চৌরাস্তায় দুই রাস্তায় মোড়ে অথবা সাইডে কোন জায়গায় দরকার পাঠায় দিব, ধাক্কা দিব, দেখবা গড়ায় গড়ায় ঠিক মতো গেছে গা। এই সব কিছু নিয়ে সুন্দর সুন্দর বাণিজ্য হয়। আল্লাহর নবী বলেছেন আসসালাতু আলাইহিমা, দোয়া করা লাগবে, ইস্তিগফারু লাহুমা, ইস্তিগফার করতে হবে। এখন সেটা কখন করবেন? আল্লাহর নবী বিশ্ব নবী ওই যে হাদিসের মধ্যে বলেছেন দাফন করার পরে ইস্তাগফিরু লি আখিকুম, তোমরা এখন দোয়া করো, ওয়াসালুত তাসবীত, এবং শুধু দোয়া, শুধু এই জন্য নয়, দোয়া এটাও করবা যাতে করে ফেরেশতাদের সওয়াল জবাব এখন ঠিক মতো দিতে পারে। ফা ইন্নাল আনা ইউসআল, তুমি তোমার বাবার জন্য, মায়ের জন্য, বন্ধুর জন্য, বোনের জন্য, স্ত্রীর জন্য, স্বামীর জন্য দোয়াটা এই জন্য করবে, এই মুহূর্তে একটু সময় পরে তার কাছে ফেরেশতারা আসবে এবং প্রশ্ন করবে, আর তার অটল থাকার জন্য দোয়া করবে যাতে করে সে যেন ঘাবড়ে না যায়, যদি ঘাবড়ে যায় সর্বনাশ হয়ে যাবে, সামনের কোনো ঘাঁটিতে সে পার পাবে না। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাররান নবী মাররান, তিনি যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো কবরের পাশ দিয়ে যেতেন, ওই কবরের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি খুব বেশি করে কাঁদতেন, হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, এত বেশি করে কাঁদতেন, কাদার কারণে তার দাড়ি মুবারকগুলো চোখের পানিতে ভিজে যেত। তাকে প্রশ্ন করা হলো, আপনার সামনে জান্নাতের আলোচনা করা হয়, জাহান্নামের আলোচনা করা হয়, তখন তো আপনি এত জোরে কাঁদেন না, কিন্তু আপনি কবরের কাছ দিয়ে যাওয়ার সময় এমন করে কেন কাঁদেন? আল্লাহর নবীর সাহাবি আমিরুল মুমিনিন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, শোনো আমার সহচররা শুনে নাও, ইন্নাল কবর আউয়ালু মানজিলি মিন মানাজিলিল আখিরা, এর কারণ কি? আমার নবী বলেছেন এই কবর হলো মানুষের জীবনের প্রথম ঘাঁটি, পরকালের প্রথম ঘাঁটি। ফা ইন্না জা মিনহু ফামা বাদাহু আইসারু মিনহু, যদি এই ঘাঁটিতে যদি কেউ সহজে পার হয়ে যায়, পরবর্তী ঘাঁটিগুলো তার জন্য সহজ হয়ে যাবে। ওয়া ইল্লাম ইয়ানজু ফামা বাদাহু আশাদ্দু মিনহু, এই ঘাঁটিতে যদি কেউ আটকে যায়, পরবর্তী ঘাঁটিতে তার কোনো রক্ষা নাই। আমার ভাইয়েরা,
এই জন্য কবরের ঘাঁটি হলো সবচেয়েতে মহা ঘাঁটি, বিপদের ঘাঁটি। আল্লাহ নবী কি বলেছেন আর আমরা কি করি? আল্লাহ নবী বলেছেন, একজন মানুষকে যখন দাফন করা হয়, ওই দাফন করার পরে মানুষগুলো যখন একটু জায়গা যখন চলে আসে, ওই ফেরেশতারা যখন আসে, তার সওয়াল জবাব হয়, এবং তার যদি কবরে যদি আযাবের প্রস্তুতি হয়ে যায়, মুমিন না হয়, ওই সময় সে অপেক্ষায় থাকে, ইয়ান্তাজিরু দাওয়াতান তালহাকুহু মিন আবিন আও উম্মিন আও আখিন আও সদিকিন। ওই মানুষটি, ওই নারী কিংবা পুরুষ যেই হোক না কেন, তোমার বাবা হোক, মা হোক, ভাই হোক, বোন হোক, ওই কবরে থেকে অবস্থাটা এমন হয়, আল্লাহ নবী বলেছেন অবস্থাটা এমন হয়, নদীর মধ্যে একজন মানুষ যদি ডুবে যায়, নৌকাটা ডুবে যায়, লঞ্চটা ডুবে যায়, ডুবে যাওয়ার পর ওই মানুষটা বাঁচার জন্য যেমন চিৎকার চেঁচামেচি করতে থাকে, আল্লাহ নবী বলেছেন মাল মাইয়িতু ফিল কবরি ইল্লা কাল গারিকিল মুতাগাউউিস, ওই নদীর মধ্যে ডুবন্ত মানুষটা যেমন বাঁচার জন্য চিৎকার চেঁচামেচি করতে থাকে, ওই কবরস্থ মানুষটাও আযাবের কারণে চিৎকার করতে থাকে আর দোয়ার অপেক্ষা করতে থাকে, অপেক্ষা করতে থাকে, আহারে আমার সন্তান আমার জন্য এখন দোয়া করবে, আমার মেয়ে আমার জন্য দোয়া করবে, আমার স্ত্রী দোয়া করবে, আমার ভাই দোয়া করবে, আমার বন্ধু বান্ধব দোয়া করবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য শিখায় দিলেন, ও সন্তান, তোমার বাবাকে তুমি দাফন করে আসছো, তিন দিনের পরে দেরি করার কোনো দরকার নাই, তোমার এখন যদি সময় থাকে এই কালামে হাকিমটা নিয়ে তুমি একটু বসে যাও, তোমার তো এখন কোনো কাজ নাই, তুমি একটা করে আয়াত পড়ো, একটা করে অক্ষর পড়ো, তুমি প্রতিটা আয়াত পড়বে, এক একটা অক্ষর তুমি পার হয়ে যাবে, এটার জন্য তোমার ক্যালকুলেটারের হিসাবের কোনো দরকার হবে না, এটা কারো কোনো সোয়াব পাঠানো লাগবে না, এটা অটো অ্যাকাউন্ট করা আছে, দেওয়ার সাথে সাথেই চলে যাবে। তুমি যখন কোরআনে কারিম খুলবে কিছুই তুমি পারো না, সুরা ফাতিহাটা সুন্দর করে তুমি পড়ছো, তুমি তেলাওয়াত করছো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই রকম করে তুমি যা তেলাওয়াত করলা, তুমি যা পারো তা তেলাওয়াত করলা, তোমার প্রত্যেকটা অক্ষরে তোমার জন্য দশটি করে নেকি লেখা হলো, কারণ আমার নবী বিশ্ব নবী বলেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মান ক্বারা হরফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, যে ব্যক্তি কোরআনে কারীমের একটি অক্ষর উচ্চারণ করলো তার জন্য একটা হাসানা, একটা নেকি, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর এক একটা নেকি হলো দশ গুণ বৃদ্ধি করে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন। এবার ওই সন্তান যদি কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করে, এক একটা অক্ষরের বিনিময়ে দশটা করে নেকি হবে, এই নেকি সন্তান তেলাওয়াত করলো, সওয়াব সন্তান শুধু একাই পেল না, ও বাবা ও মা তুমি কবরে থাকবে, ওই সন্তান দুনিয়ার জমিনে তেলাওয়াত করবে, অটোমেটিক সদকায়ে জারিয়া মা বাবার কবরের মধ্যে সওয়াব পৌঁছতে থাকবে। জোরে কইতে মন চায় না, সুবহানাল্লাহ। এখন আমাদের সমস্যা কি জানেন, আমাদের দেশের মানুষকে কে বা কারা বুঝাইছে যে বড় করে একটা আয়োজন করবা, দোয়া করবা, হুজুররা দশজন যায় খতম করে আসবে, দোয়া করবে তোমার বাবা চলে যাবে, এই জাতি মনে করেছে হুজুররা পড়লেই যেহেতু হয়, এই জন্য আর এখনকার সন্তানরা কোরআন শিক্ষা গ্রহণ করে নাই। এই সন্তানরা যদি বুঝতো যে বাবা মরে যাওয়ার পরে আমার কোরআন আমাকে পড়তে হবে, আমার বাবার জন্য আমাকে তেলাওয়াত করতে হবে, ওই বাপও মনে করতো আমার শান্তির জন্য পোলাকে কোরআন পড়ার দরকার, আমার শান্তির জন্য মেয়েটাকে কোরআন শেখারও দরকার, বাপও বুঝে গেছে আমার বাবার জন্য আমিও এইরকম করে গরু খাওয়ায় পার করছি, আমি মরে গেলে আমার পোলাপান আমার জন্য গরু খাওয়ায় পার করব, গরু খাওয়ায় পার করার কোনো সুযোগ নাই। আল্লাহর নবী বলেছেন আসসালাতু আলাইহিমা ওয়াল ইস্তিগফারু লাহুমা, সন্তানের দায়িত্ব হলো মা বাবার জন্য দোয়া করা এবং ইস্তিগফার করা, বলেন ঠিক কিনা? এখন আমরা তো সেটা করি না। হাদিসের মধ্যে কি বলেছে, ইয়ানতাজিরু দাওয়াতান তালহাকুহু মিন আবিন আও উম্মিন আও আখিন আও সদিকিন, অপেক্ষা করতে থাকে দুনিয়ার সবার কাছ থেকে কেউ দোয়া করবে, মা বাবা অপেক্ষায় থাকে সন্তান দোয়া করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা কোরআনে শিখাইয়াও দিলেন, কেমনে, যাতে করে সন্তানরা দোয়া করে। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে শিখিয়েও দিলেন ওয়াকফিজ লাহুমা জানাহাজ্জুল্লি মিনার রহমা,
وَقُلْ رَبِّ رَحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا। এই দোয়া করার মানেটা কি? আপনি দোয়া করছেন রব্বির হামহুমা, ও আমার রব তুমি তাদের প্রতি দয়া করো, রহম করো, করুণা করো। কেমন দয়া রহম করুণা তুমি করবা? কামা রব্বায়ানি সগীরা, যেমনিভাবে তারা ছোটবেলায় আমার আমাকে লালন পালন করেছিল। এই দোয়া হলো এক নাম্বার। দুই নাম্বার হলো আল ইস্তিগফারু লাহুমা, আর একটা হলো ইস্তিগফার করা। সন্তান যখন মায়ের গুনাহের জন্য আল্লাহর কাছে মাফ চাইবে, বাবাহের বাবার গুনাহের জন্য আল্লাহর কাছে যখন মাফ চাইবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল লা ইয়ারফাউ আদ-দারাজাতা লিল আবদি সালিহি ফিল জান্নাহ। কোন সন্তান সন্ততি যদি মা বাবার গুনাহ মাফের জন্য ইস্তেগফার করে, গুনাহ মাফ যদি আল্লাহর কাছে চায়, আল্লাহ রব্বুল আলামিন সন্তানের দোয়া কবুল করে মা বাবাকে সম্মানিত করেন এবং জান্নাতের সুযোগ সুবিধা তাকে কবরের মধ্যে দান করেন। ওই মা বাবা তখন অবাক হয়ে জিজ্ঞেস করেন ফেরেশতাদেরকে, হাদা মালি হাজা, এই যে সম্মান দেওয়া হলো, এই যে আমাকে মর্যাদা দেওয়া হলো, কি কারণে, কেন দেওয়া হলো? আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতারা তখন বলে দেন, হাদা বি ইস্তিগফারি ওয়ালাদিক, তোমাকে যে সম্মান দেওয়া হয়েছে এটা হলো তোমার সন্তান তোমার জন্য গুনাহ মাফের জন্য কান্নাকাটি করেছে, তোমার সন্তান তোমার গুনাহ মাফের জন্য আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করেছে। তোমার সন্তানের চোখের পানি জমিনে পড়ার আগে আল্লাহ রব্বুল আলামিন ওই দোয়াকে কবুল করে তোমাদের গুনাহ মাফ করে জান্নাতের সুযোগ সুবিধা তোমাদের জন্য দান করেছে। তিন নম্বরে আল্লাহ নবী বলেছেন, ওয়া ইনফাযু আহদিহিমা, একজন সন্তানের দায়িত্ব হলো মা বাবার কোন অঙ্গীকার যদি পৃথিবীর মধ্যে থেকে থাকে অঙ্গীকারগুলো পুরা করা। বাবা যদি কাউকে যদি কিছু দেওয়ার কথা বলে থাকে, সন্তানের দায়িত্ব হলো তা পূরণ করা। সন্তান বাবা মা যা করলেন সন্তানের জন্য সব কিছু করে গেলেন, অনেক জায়গায় দেখা যায় বাপ মরে যাওয়ার পরে মা মরে যাওয়ার পরে ঠিকই দাঁড়িয়ে বলেন, যদি কেউ টাকা পয়সা পান আমার সাথে দেখা করবেন, জানাজার সামনে দাঁড়ায়া বলে যে আমার বাপ মরে গেছে, আমার মা মারা গেছেন, যদি কেউ পাওনাদার থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি দিয়ে দিব। পরে দেখা গেল কোন এক মসজিদের কমিটির সদস্য ওনারা গেলেন, কয়েকদিন পার হওয়ার পরে যাওয়ার পরে বললেন, বাবা আমরা তো ওই উত্তর পাড়ার ওই মসজিদ থেকে আসছিলাম। বলে যে কী জন্য আসছেন, তোমার বাপ তো ওই মসজিদের গতবারের মাহফিলে গিয়েছিল, অথবা এমনি পাঁচ বস্তা সিমেন্টের ওয়াদা করছিল ওই সিমেন্টের টাকাটা নেওয়ার জন্য। বহু জায়গায় এমন পাওয়া যায় আমার বাপ কী ওয়াদা করছে না করছে আমরা জানি না, আপনারা যান আপনারা এই সমস্ত লয়ে আর আইসেন না আমার কাছে। বহু জায়গায় এমন শুনেছি, হয়তো সব এলাকায় আছে সেটা কিন্তু বলছি না, কিছু কিছু জায়গায় এমন এমন অনেক ঘটনা আছে। ওয়া ইনফাযু আহদিহিমা, সন্তানের দায়িত্ব হলো এক নম্বর হলো বাবা যদি কোথাও ঋণগ্রস্ত থেকে থাকেন এটা খোঁজ নিয়ে ওই বাবার ঋণ মায়ের ঋণ পরিশোধ করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো জানাজা আসলে আল্লাহর নবী সেই জানাজা পড়াতেন না, আসলেই জিজ্ঞেস করতেন তার উপরে কোনো ঋণ আছে নাকি। যদি বলা হতো ঋণ আছে তাহলে আল্লাহর নবী সেই জানাজা পড়াতেন না, যদি বলা হতো ঋণ নাই তাহলেই কেবল জানাজা পড়াতেন। কোনো একজন সাহাবি জানাজা আসলো, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ জানাজাটা পড়াবেন। আল্লাহর রসুল জিজ্ঞেস করলেন, ওর কি ওর উপরে তার উপরে কোনো ঋণ আছে নাকি? জানানো হলো যে হ্যাঁ তার উপরে ঋণ আছে, সেই ঋণই কেউ তার কাছে কিছু দিনার দিরহাম পায়। আল্লাহ নবী বললেন যে না, তাহলে তোমরাই তোমাদের ভাইয়ের জানাজা পড়ে ফেলো। একজন সাহাবি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি তার জিনের দায়িত্ব নিলাম, আমি তার ঋণটা আমার পক্ষ থেকে আমি পরিশোধ করে দিব। এই কথার ভিত্তিতে আল্লাহর নবী তখন জানাজা পড়ালেন, কিন্তু ঘটনাক্রমে ওই সাহাবি ওই ঋণটা পরিশোধ করতে তিনি ভুলে গিয়েছিলেন। কয়েকদিন পরে যখন আল্লাহর নবীর সাথে আবার দেখা হলো, আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, হ্যাঁ তুমি কি ওই ঋণটা পরিশোধ করেছিলে? সাহাবি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি ভুলে গেছি। আল্লাহর নবী তখন বললেন, দ্রুত আদায় করে। এবং সাহাবি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি এক্ষুনি আদায় করে দিচ্ছি।
আল্লাহ নবী তখন বললেন, নাফসুল মুমিনি মুআল্লাকাতুন বিদাইনিহি, যে কোনো মানুষ যদি ঋণ রেখে যদি দুনিয়া থেকে বিদায় হয় তার কলপটা ঝুলন্ত থাকে। তার মানে হলো ঋণ আপনি যদি করে মারা যান, আপনার সন্তান যদি ঋণ পরিশোধ না করে, অথবা আপনার বাবা যদি মারা গিয়ে থাকেন, যদি তিনি ঋণগ্রস্ত হয়ে থাকেন, তাহলে ঋণের গুনাহ মাফ হয় না। একজন ব্যক্তি যদি জিহাদের ময়দানে মুশরিকদের সাথে সম্মুখ সমরে যুদ্ধ করতে করতে যদি শাহাদাত বরণ করে, শাহাদাত বরণ করলে তার কোনো গোসল নাই, ওই শহীদি কাপড় নিয়ে রক্তাক্ত অবস্থায় তাকে দাফন কাফন করা হবে, কারণ এই অবস্থায় তিনি হাশরের ময়দানে উঠবেন। এমন ব্যক্তিও যদি ঋণগ্রস্ত হয় সব গুনাহ মাফ হয়, তারপর ঋণের গুনাহ কখনোই মাফ হয় না। এজন্য আমরা যারা আছি আমাদের এটা খেয়াল করতে হবে। এই জন্য সন্তানের উপরে দায়িত্ব হলো পিতা মাতার কোনো ঋণ থাকলে সন্তান তা পূরণ করে দেবে। ওয়া ইনফাজু আহদিহিমা, এবং মা বাবা যদি কারোর সাথে কোনো অঙ্গীকারাবদ্ধ হয়ে থাকেন তাহলে সেই অঙ্গীকারকে পুরা করবেন। এখন আমাদের দেশে এগুলি পুরা করা হয় না, ওই রকম কিছু করা যায় না। আর ওই যে দোয়ার কথা বললাম, এটা একটু কথা প্রসঙ্গে না বললেই নয়, আমাদের দেশে দোয়ার আয়োজন হয়, কিন্তু দুর্ভাগ্য দোয়ার আয়োজন কি জানেন, দোয়ার আয়োজন কুলখানি বলেন, চল্লিশা বলেন, মৃত্যুবার্ষিকী বলেন, যত ধরনের বার্ষিকী আছে সব ধরনের বার্ষিকীর চিফ গেস্ট থাকে বেনামাজির দল। কথা বলেন ঠিক কিনা? বাপে মারা গেছে, বাপের মারার কুলখানির খাওয়ান, চল্লিশার খাওয়ান, মৃত্যুবার্ষিকীর খাওয়ান, এই খাওয়ানের চিফ গেস্ট হলো ওই এলাকার যারা সব চাইতে বেশি বেনামাজি, এরাই হলো ওই অনুষ্ঠানের চিফ গেস্ট। এবং খোঁজ নিয়ে দেখবেন, কথা হলো যে আগামী অমুক দিন জোহরের পরে, খাওয়ানটা তো জোহরের পরই হয়, শুক্রবার হলে জুমার দিনের পরে, জোহর নামাজের পরে খাবারের আয়োজন। যারা এলাকার মুসল্লি তারা কিন্তু জোহর নামাজে মসজিদে, ইমাম সাহেব মসজিদে, জোহর নামাজ হয়ে যাওয়ার পরে বা দোয়া হচ্ছে মসজিদে, যদি মসজিদে দোয়া হয়ে থাকে, মসজিদে দোয়া হয়েছে, এর মধ্যেই এলাকার যেই নেতা নেতা আছে, পাতি নেতা, বড় নেতা, ইলিশ, বোয়াল, রুই, কাতলা, পুঁটি, ট্যাংরা যা আছে, যেই সাইজের আছে সবগুলো তো ওই সময় হাজির, কারণ ওনারা খাইতে আসছেন, দোয়া করতে আসেন না, দোয়া করার সময় নাই, কারণ ওনারা যে আসছেন ওনাদেরকে দাওয়াত দিয়েছেন, ওনাদের বাপদের দোয়া করারই তো ওনাদের সময় না, আপনার বাপের লিগে দোয়া করবো কোন সময়? কথা বলেন ঠিক কি না? এবং দুর্ভাগ্য সন্তানের দায়িত্ব দোয়া করা, সন্তানেরা এই আয়োজন করার পরে নেতারা আসবে, নেতাদেরকে স্বাগত জানানোর জন্য গেটে দাঁড়ায় থাকতে হয়, খাওয়ার টেবিলের সামনে দাঁড়ায় থাকতে হয়, যদি নেতা এসে যদি না দেয় কিরে তোর বাপের খাওয়ানে গেলাম তোরে দেখলাম না, কাকা একটু দোয়াইছিলাম, হ্যাঁ আমাকে দাওয়াত দিয়ে তোরা দূরে দূরে থাকস, ঘটনাটা কি? এই জন্য চেয়ারের সামনে টেবিলের সামনে সার্বক্ষণিক হাজিরা থাকতে হয়। দোয়া করার দায়িত্ব ছিল সন্তানের, আজকে হুজুরের কান্দে দোয়ার দায়িত্ব দিয়ে সন্তান এখানে খেদমতে মশগুল। আমার প্রশ্ন হলো, আল্লাহ নবী বলেছেন আসসালাতু আলাইহিমা, আমার পায়ে ব্যথা লাগলে আমার যেই কাদা আসবে, আমার সন্তানের জন্য আমার কলিজার মধ্যে যেই দাগ লাগবে, আমার বাবার জন্য আমার অন্তরের মধ্যে যেই দাগ যেই দাগ লাগবে, আপনার বাবার জন্য আমার অন্তরে কখনোই সেই রকম দাগ লাগবে না। আজকে মসজিদের ইমাম সাহেব দোয়া করেন, ইমাম সাহেব তার ইমানি দায়িত্ব হিসেবে দোয়া করেন, আমরা যখন দোয়া করি এটা ইমানি দায়িত্ব, সারা এলাকাবাসীর জিম্মাদারি, আমার উপর দায়িত্ব দেওয়া হয়েছে, এটা আপনি বললেও আমি দোয়া করব, না করলেও আমি দোয়া করব, কিন্তু আমার দোয়া কবুল হবে কি হবে না তার কোনো গ্যারান্টি আমি দিতে পারবো না। কিন্তু একজন সন্তান যদি দোয়া করে তার গ্যারান্টি স্বয়ং আল্লাহ নবী দিয়েছেন, সেই সন্তানের দোয়াটা দোয়ার মতো হওয়া লাগবে ঠিক কিনা? এখন সন্তান তো খাওয়া নিয়ে ব্যস্ত, দোয়ার আয়োজন, আর এখন তো আরও সমস্যা, এই কুলখানি বলেন, চল্লিশা বলেন, এই যে সেলফি ফ্যাশন, চল্লিশা কুলখানির মধ্যেও সেলফি হয়, চল্লিশা কুলখানির মধ্যেও এরকম মোবাইলের মাধ্যমে এই ছবি তোলা হয়, এবং ফেসবুক স্ট্যাটাস চলে যায় আমার দাদার চল্লিশের অনুষ্ঠানে আমরা কজনা। কথা বলেন ঠিক কি না? তো আমার দাদার চল্লিশ অনুষ্ঠানে আমরা কজনা, উদ্দেশ্য কি তোর? তারপরে এই সেলফি আর এই ফটো সেশন দেখলে তখন মনে হয় হঠাৎ যদি কেউ ওই বাড়িতে আসে, না জানা কোনো মানুষ যদি ওদিক দিয়ে যায় তাহলে মনে হবে এটা মনে হয় কোনো বিয়ে বাড়ির আয়োজন, কারণ বিয়ে বাড়ির আয়োজন সেখানে রোস্টও আছে, পোলাও আছে, আবার গরুর রেজালাও আছে, তেহারি হইলেও হইতে পারে বিভিন্ন জায়গায়, কিন্তু যদি বিত্তশালী হয় তাহলে সব না হলে মানায় না, কারণ মানুষের মৃত্যুর খবর এখন যখন দেয়, ভাই শুনছেন নাকি অমুকে তো মারা গেছে, এই শুনছস নাকি অমুকে তো মারা গেছে, ও আচ্ছা তাই মারা গেছে, এই খাওন কবে রে,
লোকটা মারা গেছে সংবাদটা শোনার পরে দ্বিতীয় প্রশ্ন, খাওন কবে? আপনাদের এলাকায় হয়তো নাই, কিন্তু বিভিন্ন এলাকায় আছে, আছে। আচ্ছা, থাকলে তো সেটা আছেই, কিন্তু বিভিন্ন জায়গায় মহামারী আকারে আপনি খাওয়াইতে চান। এই ওয়াজ শোনার পর অনেকে বলবো, হুজুর আমাকে খাওয়ানটা বন্ধ করে দিয়ে গেল। না, আপনি খাওয়ান, সমস্যা নেই, খাওয়াবেন। খাওয়ানোর ব্যাপারে আল্লাহর নবী উৎসাহিত করেছেন, আতঈমুত তাআম, এটা আপনি সবসময় খাওয়াবেন। তিন দিনের দিন, চল্লিশের দিন, এটা তো দরকার নাই। খাওয়ানোর আসল টাইমে আপনি খাওয়ান না, নকল টাইমে খাওয়ান কেন? যেই বাড়িতে মানুষ মারা যায় ওই বাড়িতে হলো তিন দিন পর্যন্ত খাবার পাঠানো হলো সুন্নত। কি দুর্ভাগ্য, মরা বাড়ির মানুষের খাওয়ানোর লেগে আমরা পাগল হয়ে যাই, মনে হয় যেন তার বাপ মরছে, খুব খুশি এই জন্য আপনাদেরকে খাওয়াইতেছে, বাপ মরছে মা মরছে খুশি এই জন্য আপনাদেরকে খাওয়াইতেছে। হযরত জাফর ইবনে আবি তালিব, আপনারা সকলেই জানেন, মুতার যুদ্ধে যিনি শাহাদাত বরণ করেছিলেন, তিনজন সেনাপতির ঘোষণা আল্লাহর নবী দিয়েছিলেন, তাদের মধ্যে মধ্যবর্তী যেই সেনাপতি তার নাম ছিল জাফর ইবনে আবি তালিব, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ভাই, মানে সবার ছোট না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট। এই জাফর ইবনে আবি তালিব যখন মুতা প্রান্তরে যখন শহীদ হন, এই সংবাদ যখন চলে আসছে আল্লাহর রসুলের কাছে, আল্লাহ রসুল জাফর ইবনে আবি তালিবের বাড়িতে গিয়েছেন। যাওয়ার পর তার স্ত্রী তার সন্তানদেরকে দেখে যখন একেবারে অবস্থা দেখলেন, খুব ভারসাম্যহীন অবস্থা, আল্লাহর নবী যখন চলে আসতেছিলেন, আশেপাশে যারা ছিলেন তাদেরকে বললেন যে ইসনাউলি আলী জাফর, তোমরা এই জাফরের পরিবারের জন্য তোমরা খাবার তৈরি করে দাও। এবং আরও অসংখ্য হাদিসের মধ্যে বোঝানো হয়েছে, বলা হয়েছে যে বাড়িতে মানুষ মারা যায় ওই বাড়িতে, আমাদের দেশে যেটা ভুল প্রচলন, আমাদের দেশের মাসালা হলো যেই বাড়িতে মানুষ মারা গেছে ওই বাড়িতে আগুন জ্বালানো যাবে না, মানে যত উল্টা মাসালা। আল্লাহর নবী বলছেন একটা, বুঝছি আর একটা, কইছে যেই বাড়িতে মানুষ মারা যায় ওই বাড়িতে আগুন জ্বালানো যাবে না। আরে আগুন জ্বালানো যাবে না তোমাকে বলছে কে? বলা হয়েছে যেই বাড়িতে মানুষ মারা গেছে ওই বাড়িতে আশেপাশের পরিবার পরিজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তারা তিন দিন পর্যন্ত ওই বাড়িতে খাবার পাঠাবে। এটা হলো অন, ওইটা বাদ দিয়ে আগুন জ্বালানো যাবে না, খায়া মরবে ওরা। হ্যাঁ, তিন দিন খাবার পাঠানো সুন্নত কেন? যেই বাড়িতে মানুষ মারা গেছে ওই বাড়ির মানুষের এখন রান্না বান্না করার মানসিকতা নাই, ওই বাড়িতে মৃত মানুষকে দেখার জন্য মৃত বাড়িতে আশেপাশের অনেক মানুষ আসে এবং দূর দূরান্ত থেকে অনেক মানুষ এখানে আসছে, এই দূরের মানুষগুলো এখানে আসার কারণে খাবারের সময় হয়ে গিয়েছে, তাদের খাবারের কোনো ব্যবস্থা নাই, কারণ এই বাড়ির তারা মেহমান, কিন্তু যেই বাড়িতে তারা মেহমান হয়েছে এই বাড়ির লোকদের মানসিক অবস্থা খারাপ, তাদের এখন বাজার করা রান্না করার এই মানসিকতা তাদের নাই। এই কারণে আল্লাহর নবীর একটা সুন্নত শিখিয়ে দিলেন, সুতরাং তোমরা খাবার দাও। এই জন্য এলাকাবাসীর দায়িত্ব হলো, এলাকাবাসী এক একজন জিম্মাদারি নিয়ে দিবে, আত্মীয় স্বজন জিম্মাদারি নিয়ে নেবে, এসে খবর নিবে এই বাড়িতে এখন কয়জন লোক আছে খাবারের মতো। দেখা গেল 15 জন লোক আছে এই বাড়ির লোক এবং আশেপাশের আরও আত্মীয় স্বজন, দূর আশেপাশের লোক না, আত্মীয় স্বজন দূর দূরান্ত থেকে, দুইজন হোক তিনজন হোক মিলে সিদ্ধান্ত নিলেন, আসো আমরা 15 জনের খাবার আমরা তৈরি করে নেই, তুমি 15 জনের ভাত পাক করো, আমি 15 জনের ডাল পাক করি, আমি 15 জনের জন্য গরু গোশ পাক করি, অথবা আমরা তিনজনেই পাক করি, খরচ যা হয় তিনজনই শেয়ার করলাম। এইভাবে করে একজন এক বেলা, দুই বেলা, তিন বেলা, এরকম তিন দিন খাবার পাঠানো হলো সুন্না। যদি এমন হয় কেউ খাবার পাঠায় না, তাহলে এই বাড়ির মানুষ কি না খায় মারা যাবে? আগুন জ্বালাবে, রান্না বান্না করবে, তাতে কোনো দোষ নেই, কিন্তু এইটা মাসালা উল্টা দেওয়া হয়, খাওয়ানোর ব্যাপারে মাসলা দেওয়া হয় না। এখন মাসালা কি? মাসালা হলো এই তিন দিনের দিন খাওয়ান খাওয়াবি না, যেইটা শরীয়তে নাই ওটা নিয়ে বাড়াবাড়ি, যেইটা আছে এটা নিয়ে কারো কোনো খবর নাই, আমরা হলাম মরা বাড়ির খাওয়ানোর নামে ওস্তাদ, খাওয়াইতে হবে এই কামে আমরা কেউ নেই। ও ইনফাজু আহাদিহিমা, এরপরে দ্বিতীয় কথা হলো, এই খাবারের অনুষ্ঠানে যারা খেয়ে যায় দোয়ার কোনো বালাই নেই, ছেলেও দোয়া করতে পারলো না, মেয়েও দোয়া করতে পারলো না, আর বাসা বাড়ির যারা আছেন তাদের মধ্যে দোয়ার কোনো ইমেজ তাদের মধ্যে নেই, এটা একটা মহা আয়োজন, মহা অনুষ্ঠান। এবং বহু জায়গায় এমন হয় দোয়ার আয়োজন, এখন বাড়ির মধ্যে দোয়ার আয়োজন, এখন মহিলা যারা আছেন তাদের তো ঘরের ভিতরে ঢুকতে হবে, পুরুষরা দোয়াতে বসছেন মাঝখান দিয়ে রাস্তা মহিলারা যাওয়ার জন্য, এখন কি সুন্দর
মৃত ব্যক্তির জন্য দোয়ার আয়োজন, পুরুষের মাঝখান দিয়ে মহিলাদের যাওয়ার আয়োজন, এছাড়া আর কোনো রাস্তা নাই। তো এই যে সিস্টেমগুলো, এই সিস্টেমের সাথে শরীয়তের কোনো সম্পর্ক নেই, আর শরীয়ত যা বলে তাদের সাথে আমাদের সমাজের কোনো সম্পর্ক নেই। কথা বলেন ঠিক কি না? আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি। তিন নাম্বার হলো ওয়া ইনফাজু আহাদিহিমা, পিতা মাতার অঙ্গীকার, তাদের ঋণ পরিশোধ করা, সংক্ষিপ্ত কথা। চার নাম্বার ওয়া ইকরামু সাদিকিহিমা, এটা খুব অভাব। আল্লাহর নবী বলেছেন একজন সন্তানের দায়িত্ব হলো তার বাবা যদি মারা যায়, বাবার বন্ধু বান্ধবদেরকে বাবার মতোই তাদেরকে সম্মান করা। কিভাবে? আপনার বাবা এলাকায় যাদের সাথে উঠা বসা করতেন, যাদের সাথে চা খেতেন, যাদের সাথে হাঁটতেন, আপনার বাবা মরে যাওয়ার পর ওই মুরব্বীদের সাথে যখন রাস্তায় দেখা হলো, আপনি একটু আপনার গতিটা থামিয়ে একটু দাঁড়ালেন, হুন্ডা চালাচ্ছেন, হুন্ডাটা থামিয়ে একটু নামেন, কাকা আসসালামু আলাইকুম কেমন আছেন, আব্বার জন্য দোয়া করবেন, আপনি চলতি পথে একটু থামলেন, সম্মান দিলেন, এটা যখন করবেন তখন এই ব্যক্তিগুলো তখন আপনার বাবার কথা স্মরণ করবে, মনে করবে আহারে লোকটা মরে গেছে, ওর সন্তানগুলি কত ভালো। এই যে মনে করে এটাই হলো আপনার বাবার জন্য দোয়া, আপনার এই আচরণটুকুর কারণে ওই লোকগুলো আপনার প্রতি যে সুন্দর হলো, আপনার প্রতি যে তারা যেন একেবারে সন্তুষ্ট হলো, এই আপনার আচরণের কারণে আপনার মা বাবা কবরে থেকে সাদকায়ে জারিয়ার সওয়াব পেতে থাকবেন। সুবহানাল্লাহ। আপনার মা মারা গেছেন, পাশের বাড়ির দাদি চাচি নানি যারাই হোক তারা আসতেন, একটু পান খেতেন, একটু সুপারি খেতেন, তাদের বাড়িতে কি পান নাই? তাদের বাড়িতে কি সুপারি নাই? সবই আছে। কেন আসতেন? আজকে ওনারা যারা মুরব্বী হয়ে গেছেন, আপনার যেই মা মারা গেছেন, আপনার মা যখন ইয়াং 16-17 বছর বয়স, ওই সময় আপনার মা এই এলাকায় যখন বউ হয়ে এসেছেন, ওই পাশের বাড়ির চাচি নানি দাদি ওনারাও এই এলাকার বউ হয়ে এসেছেন, ওনারা সবাই এই এলাকার এক বয়সী বউ। এখন সময়ের ব্যবধানে ওনারা সবাই এখন বৃদ্ধ, অনেকে ইন্তেকাল করেছেন, দু চারজন যারা জীবিত আছেন ঘুরে ফিরে এই একজন আরেকজনের কাছে যায়, কারণ তাদের দুঃখের কথা বলার মতো কোনো জায়গা এখন আর নাই। কথা বলেন ঠিক কি না? এই জন্য এই মুরব্বীরা মুরব্বীদের কাছে যায়, আপনার মা ছিলেন, এসে ওই ছেলের কথা বলতেন, ছেলের বউয়ের কথা বলতেন, নিজেদের কষ্টের কথা বলতেন, আবার ভালো কিছু কথাও তারা শেয়ার করতেন। আজকে আপনার মা ইন্তেকাল করেছেন, আপনার মা মায়ের বান্ধবী তারা এসেছেন, আপনি বিরক্ত বোধ করছেন, আপনি মনে মনে বলছেন এই বুড়ি কেন আসে এই বাড়িতে বারবার। উনি যদি ওই শব্দ না শুনে আল্লাহ শুনেন, আল্লাহর নবী বলেছেন ইকরামু সাদিকিহিমা, তোমার মায়ের বান্ধবী তারাও যখন আসবে অথবা তাদের সাথে দেখা হলে তাদেরকে তোমার মায়ের মতোই সম্মান করবে। আপনি এসেছেন, আপনি একটু পান খান, পান তো নাই, মাও নাই, পানও আনি না, আপনি আলাদা করে পান এনে রাখলেন, প্রয়োজনে একটু পান এনে সেই বাড়িতে একটু পাঠায় দেন, পান বেশি দাম না, মাত্র 10 টাকার পান, 10 টাকার সুপারি, 50 টাকা খরচ করে যদি পাঠায়ও দেন, তারপরে দেখবেন এই পরিমাণ খুশি হবে। এটাই হলো আপনার মায়ের কবরের জন্য আপনার পক্ষ থেকে সৎকায় যা আরিয়া। সুবহানাল্লাহ। আর এখনকার ছেলে পেলে আমরা যারা ওই বাপের বন্ধুকে দেখ গনার টাইম আছে নাকি বুইরা বেটা কোথা গেলে, এটা কেন? এখন আমরা বাবার বন্ধুদেরকে মূল্যায়ন করতে চাই না। শহর কেন্দ্রিক জীবনযাপন যারা করে, বাবা শহরে থাকেন কিন্তু কিছুদিন পরপরই গ্রামে দৌড়ে আসতেন, কেন দৌড়ে আসতেন? এই জন্য গ্রামেই তার শেকড়। যাদের সাথে প্রাইমারি পড়েছেন, মক্তবে পড়েছেন, হাই স্কুলে পড়েছেন, মারা যাওয়ার পরে সেই বন্ধু বান্ধব সবাই আসছে, আবার জীবিত থাকতে বাড়িতে আসতেন কেন? বাড়িতে আসলে ওই বন্ধু বান্ধবরা আসতো, গল্প করতো, বলতো তোর মনে আছে ওই যে আমরা স্কুলে ওখানে গিয়েছিলাম, আবার বলতো মনে আছে ওই যে ডাব গাছে, ওই যে নাইকুল গাছে নাইকুল চুরি করছিলাম, এই স্মৃতিচারণ করে। এখন বাবা মারা যাওয়ার পরে ওই সন্তানরা গ্রামে আসে, আসার পর ওই বাবার বন্ধুরা মাঝে মাঝে আসেন, অথবা কুলখানি 40-এর অনুষ্ঠান করার জন্য অনেকে আসে, আসার পর ওনারা বাবু সাহেব শহরে বাবু সাদা পাঞ্জাবি পায়জামা পরে সুন্দর করে এরকম দাঁড়িয়ে আছে, এলাকার মুরব্বী বাবার বন্ধু যারা এসে বলে এটা অমুকের ছেলে, বলে ও বাবা ভালো আছো, মুখ দিয়ে সালামটাও বের হয় না, এত নবাব। কথা বলেন ঠিক কি না? তুমি আজকে যেই রংবাজি দেখাও, যেই বাবুগিরি দেখাও, তোমার বাবুগিরির সব ইতিহাস এই এলাকার মুরব্বীরা জানে, তোমার বাবা এক সময় কৃষি কাজ করে হয়তো আজকে এই পর্যন্ত এসেছে, তুমি এখানে বাবুগিরি দেখাও।
বরং আজকে যদি তুমি এখানে এদের মতো হয়ে যেতে পারতে, তাহলে এই মুরব্বীরা তোমার বাবার জন্য দোয়া করত, তোমাদের জন্য দোয়া করত। এই জন্য যারা গ্রামে ময় মুরব্বীদের কাছে এসে বাবুগিরি ফুটায়, ওদের জন্য বলছি, বাবা মার যদি সৎকা যদি চাও, একরামু সাদিকিহিমা, তাহলে তোমার বাবার বন্ধুদেরকে তুমি সম্মান করবে, তোমার মায়ের বান্ধবীদেরকে তুমি সম্মান করবে। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর স্ত্রী উম্মুল মুমিনিনের বর্ণনা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের বহু পরে এমনও ঘটনা ঘটেছে প্রায় নিয়মিত, যদি খাবার কিছু ভালো কিছু রান্না হতো, বিশেষ করে খাসির গোশত যদি ভোনা হতো অথবা কোনো সুর ঝোল জাতীয় খাবার তিনি পাকাতেন, আল্লাহর নবী বলতেন, আয়েশা, খাবারের মধ্যে ঝোলের পরিমাণটা একটু বাড়াইয়া দিও, কারণ খাদিজার যে বান্ধবী আছে ওই বান্ধবীদের বাড়িতে পৌঁছায় দিতে হবে। সুবহানাল্লাহ, এই মর্যাদাগুলো, এই আচরণগুলো আল্লাহর নবী শিখিয়েছেন, এটা এই মুসলিম উম্মার মধ্যে সেটা নাই। আমাদের দেশে খায় খাইয়া দাঁত খোলা আর খাওয়ানটা ভালো হয়েছে রে, তো গরুর একটু বুড়া আছিল, এই জাতীয় খাবার খাওয়ায়া কোনো লাভ নেই। ওয়াসিলাতুর রহিম আল্লাতী লা তুসালু ইল্লা বিহিমা, পঞ্চম নাম্বার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াসিলাতুর রহিম, সেলায় রাহমি, আত্মীয়তার সম্পর্ক। আত্মীয়তার সম্পর্ক কি? সেটা হলো মা মারা গেছে, সেই জন্য মায়ের দিকের আত্মীয়তা যেন তোমার বিচ্ছিন্ন হয়ে না যায়। বাবা মারা গেছে, সেই জন্য বাবার দিকের আত্মীয়তা যেন বিচ্ছিন্ন হয়ে না যায়। বাপ মরে গেছে, চাচাদেরকে এখন আর চিনেই না। তবে হ্যাঁ, বর্তমান সমাজের আর্থসামাজিক অবস্থা অনেক পরিবর্তন হয়ে গেছে, এখন চাচারা অনেক সময় চাচার ভূমিকায় নেই, চাচা কখনো শত্রুর ভূমিকায় চলে আসে, চাচাতো ভাইরা কখনো শত্রুর ভূমিকায় চলে আসে, এটাকেও আমি অস্বীকার করব না। এখন আর মামারা মামার ভূমিকায় নাই, মামারা কখনো ভাগ্নাদের জন্য শত্রুর ভূমিকায়, ভাগ্না কখনো মামার জন্য শত্রুর ভূমিকায়, এটা হয়ে গেছে। সেটা আপনারা বুঝে শুনে আপনারা আপনাদের মতো করে আচরণ করবেন, তবে মা মরে যাওয়ার কারণে আপনার আত্মীয়তার সম্পর্ক যেন বন্ধ হয়ে না যায়, বাবা মরে যাওয়ার কারণে যেন বাপের দিকের আত্মীয়তার সম্পর্ক বন্ধ হয়ে না যায়, এই দিকে খেয়াল রাখা, এটা হলো ইসলামের নির্দেশনা, আল্লাহর নবীর শিক্ষা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পাঁচটি কাজ যদি তোমরা কেউ করতে পারো, তাহলে তোমাদের বাপ মা কবরে থেকেও তোমাদের মাধ্যমে সাদকায়ে জারিয়ার সওয়াব পাবে এবং তাদের জন্য মাগফিরাতের ব্যবস্থা হবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য এই জন্য বলেছেন, ওয়াকফিজ লাহুমা জানাহাজ্জুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পিতামাতার জন্য দোয়া করা এবং তাদের জন্য ইস্তেগফার করা এবং যা আল্লাহর রাসূল যা যা বলেছেন সেই সব কিছু পরিপূর্ণভাবে পালন করার তৌফিক দান করুন। আমিন।